আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও। আজকে আমরা দেখব কাঠ গোলাপের হ্যান্ড পেইন্ট কুশন কভারের উপর। চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা সাদা রং দিয়ে কাঠ গোলাপের পাপড়িগুলো করে নিব। আস্তে আস্তে করবো আমরা, যাতে আঁকা বাঁকা না হয়, কারণ পাপড়ির গতিটা খুব স্পিডে দিতে হয়। তাহলে সাইডের লাইনগুলো আঁকা বাঁকা হইলে পাপড়ির সাইড দিয়ে দেখতে ভালো লাগবে না। আর কাপড়টা সবসময় টান টান করে টাঙিয়ে নেবেন, তাহলে আপনার সাদা রঙটা বা পেইন্টিংটা আপনার ভালো হবে। শুরু করার আগে অবশ্যই কাপড়, যে কোনো কাপড়ই হোক, আপনি খুব ভালো করে ওয়াশ করে নেবেন, কারণ কাপড়ের মধ্যে আপনার মার থাকে। তো এটা খুব ভালো, কারণ ক্যানভাসে পেন্টিং করা সহজ, কিন্তু হ্যান্ড পেইন্ট মানে ফেব্রিক্স পেন্টিং খুব কঠিন, কারণ এটা ওয়াশ করতে হয়, বারবার ওয়াশ করতে হয়, উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ক্যানভাস তো বারবার ওয়াশ করার কোনো সম্ভাবনা নাই, উঠে যাওয়ার সম্ভাবনা নাই। কাজেই আপনার ক্যানভাসের থেকে আপনার ফেব্রিক্স পেন্টিংটা একটু টাফ, আবার করতে 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 আপনাদের কাছে ইজি হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় পাপড়িটি দেখতেছি। দ্বিতীয় পাপড়ি দুই পাশে পাপড়িটা আগে দিয়ে নিব, দুই পাশে দুইটা, তাহলে আপনাদের কাঠগোলাপটা ইজি হয়ে যাবে আপনাদের করতে। আপনারা যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হন, তাহলে আমার একটি লাইক দিয়ে দেন। তার চেয়ে বেশি উপকৃত হলে একটি কমেন্টস করুন, আরও উপকৃত হলে একটি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস না করুন, তাও যদি না করুন, দেখতে থাকুন। দেখতে এক সময় ভালো লাগবে, ভালো লাগতে এক সময় পছন্দ হয়ে গেলে হয়তো বা লাইক দিবেন, কমেন্টস করবেন বা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা একটু লং হবে, কারণ আমি চাই সবাই শিখুক। অনেকেই বলছে, ভাইয়া আপনার ভিডিও টেনে দেন, এই জন্য আমরা অনেক কিছু শিখতে পারি না। এই জন্য আমি হ্যান্ড পেইন্টটা, অনেকে বলছে হ্যান্ড পেইন্টটা টেনে দিবেন না, বা ক্লিপ স্পিড বাড়াবেন না, বাড়ালে আমরা কিছু বুঝতে পারি না। এই জন্য আমি স্লো, মানে একটু মধ্যে হয়তো একটু কেটে দিছি, কারণ একটা পাপড়ি পুরা না দেখালো হয়। একটু দেখাচ্ছি, যা একটা পাপড়ি দেখলো, যা চারটা পাঁচটা পাপড়ি দেখলো একই। এই জন্য আমি মানে স্পিড বাড়িয়ে দেই নাই, আপনার স্লোলি দেখাচ্ছি, যাতে আপনারা সবাই বুঝতে পারেন। আর তারপরও যদি না বুঝতে পারেন, তাহলে আপনারা कमेंट्स करबेन कमेंट्स करले अवश्य आपनादेर प्रश्नेर उत्तर देওয়ার জন্য আমি বসে আছি। উপরে আমরা একটা কলি দিব, আপনি জানেন ফুলের সাথে একটা কলি না দিলে দেখতে ভালো লাগে না, আর আমি সব সময় দেই এটা। কাঠগোলাপের অনেকগুলো কালার আছে, সাদা আছে, হলুদ আছে, পিঙ্ক কালার আছে, অনেকগুলো কালার কাঠগোলাপের। যেখানে একটু সাদা কম হয়েছে সেখান দিয়ে আবার আমি কালার দিয়ে দিচ্ছি। আমরা এটা সাধারণত হলুদ আর অরেঞ্জের ভিতরে করবো, এই জন্য হলুদ রং দিলাম। আমরা পরে অরেঞ্জ কালারটাও দিব। আসলে যারা হ্যান্ড পেইন্ট শেখার জন্য দেখবে তারা পুরো ভিডিওটাই দেখবেন, আর যারা শুধু দেখার জন্য দেখবেন তারা হয়তোবা মানে টেনে দেখবেন। কিন্তু যদি শেখার জন্য দেখেন আপনি এবং হ্যান্ড পেইন্ট করেন, অন্তত আমার ভিডিওটা পুরোটা দেখলে কিছুটা অন্তত কিছু না কিছু শিখতে পারবেন আমি আশা করি। আমি বলবো না যে আমার ভিডিও দেখে আপনি অনেক কিছু শিখবেন, না, কিছু অন্তত শিখবেন। তো বিন্দু বিন্দু করে আজকে এখান থেকে বিন্দু, আর এক জায়গা থেকে বিন্দু, আর এক জায়গা থেকে বিন্দু, এইভাবে বিন্দু বিন্দু করে শিখতে শিখতে একসময় আপনি আমার সাথে স্মার্ট হয়ে যাবেন। আর আপনারা অনেকেই আমাকে বলেছেন যে দেখার পর, অনেকে ফোনে বলেছেন, আমার কেউ বলেছেন কমেন্টসে বলেছেন যে ভাইয়া ডার্ক কালার কাপড়ের ভিতরে কীভাবে করা যায়। তো আমি পরবর্তী ভিডিওতে আশা করি আপনাদের জন্য ডার্ক কালার একটা ভিডিও করব, ডার্ক কালার কাপড়ের ভিতরে কীভাবে করা যায়। তবে ডার্ক কালার কাপড়টা একটু ব্যতিক্রম, এটা সত্যি যে ডার্ক কালার এই সাদা কালারে যেভাবে আমি করতেছি ডার্ক কালার কাপড়ে কিন্তু সেম পদ্ধতি না, কারণ ডার্ক কালার কাপড়ে আপনি ওয়াশ দিতে পারবেন না। ডার্ক কালার কাপড়ে ওয়াশ দেওয়া যায় না, কারণ ডার্ক কালার কাপড়ে ওয়াশ দিলেও আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। লালের মধ্যে দিলে আপনি কী কালার দিবেন, খয়েরির মধ্যে কী কালার দিবেন, নীলের ভিতরে কী কালার দিবেন, ওয়াশ দিলেই তো আপনার দেখা যাবে না, কারণ ওয়াশটা তো হালকা একটা বিষয়, সাদার মধ্যে হালকা দেখা যায়, এই জন্য সাদার মধ্যে দেওয়া হয়। অরেঞ্জ কালারটা আমি আঙ্গুল দিয়ে ঘষে ঘষে মিশিয়ে দিচ্ছি। আর ফুলটা যখন করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে সাদা রঙটা কাঁচা থাকতে থাকতে আপনি অন্য কালারগুলো দিয়ে দেবেন, তাছাড়া আপনি কিন্তু মিশাতে পারবেন না, মিশবে না, কালার মিশবে না। সবসময় আমি এই কথাটা বলি, আজকেও বললাম। রং বেশি ঘন করবেন না, রং ঘন করলে কিন্তু আপনার হার্ড হয়ে যাবে, কাপড়টা অনেক চটচট মনে হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, পেন্টিংটা অনেক শক্ত হয়ে যাবে। যেহেতু এটা আপনার ফেব্রিক্সের উপর ব্যবহার করবেন, ক্যানভাসের উপর করলে আলাদা হিসাব, আপনি যত কালার দেন যত মোটা হোক কোনো প্রবলেম নাই, এটা তো ফেব্রিক্স ইউজ করবেন। ডালটা যখন আমরা সবুজ দিয়ে দিব তখন ডালের এক পাশে একটু লাইট সবুজ, এক পাশে ডার্ক সবুজ দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার কাঠগোলাপের ডাল অবশ্য স্ট্রেট হয় না, একটু দুই পাশটা একটু বুটি বুটি থাকে, মানে আঁকাবাঁকা থাকে। কাঠগোলাপের ডালটা অনেক মোটা থাকে এবং আঁকাবাঁকা। এখন যেমন স্ট্রেট দিয়েছি, এখন দুই পাশ দিয়ে আবার আমি আঁকাবাঁকা করে দিয়ে দিব, পরে দেখবেন গোল গোল বুটি 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 থাকে। দেখেন দুই পাশটা আমি স্ট্রেট দিইনি, মানে একদম স্মুথ দিইনি, উঁচু নিচু ভাব দিয়েছি। আমার সের মধ্যে অনেক লাইট পড়েছে, পেন্টিংয়ের মধ্যে অনেক আলো পড়েছে বাইরে থেকে, যার কারণে পেন্টিংটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে লাইটের কারণে। কিন্তু আসলে কিন্তু কালারগুলো খুব চমৎকার হয়েছে, কিন্তু আপনাদের আলো পড়ার কারণে হয়তোবা আমার ভিডিওটা একটু ঘোলা হয়ে যাচ্ছে, কিন্তু শেষে যখন আমি আবার দেখাবো দেখবেন ঘোলা হবে না। কুশন কভারে করার জন্য সবসময় খেয়াল রাখবেন যে বড় বড় ফুল করবেন, ছোট ফুল করবেন না। ছোট ফুল করেও আবার কম্পোজিশন করা যায় দুই তিনটা, তো কুশন কভারে আমি করলে সবসময় বড় বড় ফুল করি, আর ছোট করলে অনেকগুলো ফুল দিই, দুইটা তিনটা ফুল দিই। পাতা দেওয়ার সময় খেয়াল রাখবেন, পাতা তো অবশ্যই আমি এক কালার দিই না, বিভিন্ন কালার ইউজ করি পাতার ভিতরে, এবারও তাই করব। পাতার একটা পাশ ডার্ক এক পাশ লাইট, সবসময় খেয়াল রাখবেন পাতার এক পাশ ডার্ক এক পাশ লাইট দিবেন। আর রং বেশি পাতলা করবেন না, তাহলে আবার ছড়িয়ে যাবে, কারণ এই পাতাগুলো যেন না ছড়ায়, কারণ ছড়াবে কোনটা, যেটা ওয়াশ দিব ওইটা যেন ছড়ায়। ওইটা ছড়ানোর জন্যই আমরা পানি ইউজ করবো, পানিকে ভিজিয়ে তারপরে আমরা করি, কিন্তু এটা যেন না ছড়ায় খেয়াল রাখবেন। ছড়াইলে এই পাতাগুলো ডিটেল থাকবে না, কারণ এটা ডিটেল করার জন্যই আপনি যেন না ছড়ায় খেয়াল রাখবেন। একটা পাতা ভালোভাবে দেখাচ্ছি আপনাদের, যাতে করে আপনারা বুঝতে পারেন। এই পাতাটা ভালো, একটা পাতা ভালোভাবে দেখলেই হবে, তাহলে বুঝতে পারবেন, বাকি পাতাগুলো না দেখলেও হবে। এই জন্য আমি পাতাটা সময় নিচ্ছি। কাঁঠাল চাপার পাতাটা গোটার দিক দিয়ে চিকন থাকে আর উপর দিয়ে একটু মোটা থাকে। আর পাতা আপনি কাঁঠাল চাপা ফুলেকে পাতা আপনার কাঁঠাল চাপার মতোই দিতে হবে। এটা আমি আসলে যার পেন্টিং, এটা তার নিজস্ব ব্যাপার, যে পেন্টিংটা করবে, যে ব্যবহার করবে তার নিজস্ব ব্যাপার, যে পাতাটা আসলে কাঁঠাল চাপার মতো করে দিবে কিনা। আপনি অন্যরকম করে পাতা দিতে পারেন, এটা আপনার ব্যাপার। যেহেতু আপনি এটা ক্রিয়েট করতেছেন, আপনি আঁকতেছেন, আপনার রং, আপনি তুলি, আপনাকে সব কিছু আপনার কাজে, আপনি একটু ব্যতিক্রম করে দিতেই পারেন, আপনার নিজস্ব একটা ব্যাপার থাকতেই পারে। আমি মাঝে মধ্যে দেই ফুল একরকম আঁকি, পাতা আর একরকম দিই, এটা আমার কাছে ভালো লাগে। আসলে ব্যাপারটা হলো পেন্টিংটা, ব্যাপারটা হলো আপনার চোখে ভালো লাগা বিষয়, চোখে ভালো লাগতেছে কি না। পাতার উপরে তো লাইট দিতে হয়, মানে উপরের অংশটা। আজকে আমি নিচের অংশে লাইট দিয়েছি এবং ওই উপরে যে ফুলের এই পাশটা দেখা যায়, এখানে একটু লাইট দিচ্ছি, যে পাশটা দেখা যাচ্ছে। আর যে পাশটা পাপড়ি নিচে পড়েছে, এই পাশটার মধ্যে একটু ডার্ক দিয়েছি। আর যে পাশটা পাপড়ির বাহিরে, ফুলের পাপড়ির বাহিরে যেটা, সেখানে একটু লাইট দিয়েছি। আর নিচের অংশে একটু লাইট দিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন, তারা যদি ভালো লাগে তাহলে দেখতে থাকুন, যে দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একসময় লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো ভালো লাগবে একসময়। আঙ্গুল দিয়ে মিশানো অভ্যাসটা আমার খুব বেশি হয়ে গেছে জানি। তবে আপনারা চেষ্টা করবেন তুলি দিয়ে মিশানোর জন্য। আঙ্গুল দিয়ে ইজিভাবে মিশে যায়, তাড়াতাড়ি, খুব কুইক মিশে যায় আঙ্গুল দিয়ে। তবে তুলি দিয়ে তুলির যে একটা ব্যাপার, তুলির যে আঁচড়, এটা আঙ্গুল স্কুলে, ফিঙ্গার স্কুলে এই জিনিসটা থাকে না। চেষ্টা করবেন আপনাদের দেখানোর জন্য যে আমি ফিঙ্গার ইউজ করতে করতে এখন আমার প্রায় অভ্যাসই হয়ে গেছে ফিঙ্গার ইউজ করা। অলিভ গ্রিন কালারটা ইউজ করার চেষ্টা করবেন, ডাইরেক্ট রস সবুজটা না ইউজ করাটাই বেটার। তারপর কারো মনে চাইলে এটা ইউজ করতে পারেন, এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখানে আমরা একটা অরেঞ্জ কালার পাতা দিব। অরেঞ্জ কালার পাতাটা আমার কাছে খুব ভালো লাগে, এবং সাথে একটু অলিভ গ্রিন থাকলে তো আরও কোনো কথাই নেই, খুব টেস্টি মনে হয়। টেস্টি মানে আর খাবার জিনিস না, টেস্টি মানে আপনার আর্টে আমরা এটা বলে থাকি যে টেস্টি ব্যাপারটা হলো আপনার খুব অন্যরকম একটা টেস্ট। ওইটা বোঝানোর জন্যই আমরা মাঝে মাঝে অন্য কালার ইউজ করে থাকি। তো আমি এটা ভিডিওটা অনেক লং করেছি, আপনারা আসলে দেখেন, বারবার আমি বলতেছি, আপনারা যদি যে শেখার জন্য দেখবে তার জন্য আসলে ভিডিওটা বানানো, আর যে শুধু দেখে এনজয় করবে তার জন্য বানানো ঠিক আছে, কিন্তু সে হয়তো বা টেনে টেনে দেখবে। কিন্তু আপনারা যারা শিখবেন তাদের জন্য তো আসলে টেনে টেনে দেওয়াটা বা শর্ট ভিডিও শর্ট করান, তাহলে তারা শিখলো না। ভিডিও যদি শর্ট করি তাহলে তো তারা কিছু শিখলো না, এই জন্য ভিডিওটা শর্ট করলাম না। কারণ তারা দেখতে চাইলে, শর্ট করতে চাইলে তারা টেনে দেখতে পারবে, কিন্তু আমি যদি শর্ট করে দিই তাহলে তারা কীভাবে বুঝবে। শিরাগুলো অবশ্যই সাদা ইউজ করবেন না, বারবার বলছি। শিরাটা আমি এখানে আমি কিন্তু সাদা ইউজ করি, শিরার সাথে একটু হালকা গ্রিন কালার মিশিয়ে দিই আমি, অথবা ব্লু কালার। ডাইরেক্ট সাদা ইউজ করলে আপনার চোখে লাগবে শিরাগুলো, তাহলে পাতার চেয়ে শিরাই বেশি দেখা যাবে। এবার আমরা পাপড়ির সাইডে যে মানে ভাঁজ করা যে অংশটা থাকে, যে সেই অংশটা মানে সাদা লাইট দিচ্ছি, মনে হবে এটা বাঁকানো বা ভাঁজ করা থাকে, একটু বলটানো থাকে, এটা আমরা সাদা দিয়ে দিলেই দেখ মানে ইজিভাবে এসে পড়ে। তবে যে মধ্যের যে অংশটা সাদা, এই কমলা কালারের সাথে যে অংশটা, এখানে একটু ডার্ক ইউজ করব, বা কমলা কালার দিয়ে আঙুল দিয়ে মিশিয়ে দিলেও হবে। সাদাটা দিলেই মনে হয় পাপড়িটা ভাঁজ করা এবং কাঁঠাল চাপার ক্যারেক্টারটা এসে পড়ে। প্রত্যেকটা পাপড়ির আমি নিচে ইউজ করছি, মানে প্রত্যেকটা পাপড়ির এক পাশ থেকে ঘুরতে 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 আর এক পাশে, একবার একই পাশে, প্রত্যেকটা পাপড়ির একই পাশে, যেন দেখেন কাঁঠাল চাপা ফুল কিন্তু অলরেডি হয়ে গেছে। পানি দিয়ে অলরেডি আমি ভিজিয়ে ফেলেছি, ভিজানোর কারণে দুই পাশে দেখেন, পানি দিয়ে আমি ভিজানোর কারণে দুই পাশে যে পাতার কালার পাস করেছে, এর কারণ হলো পাতা আমি পেন্টিংটা ভালোভাবে শুকিয়ে নিই, কারণ আমার তো খুব তাড়াহুড়ো করে দেখাতে হবে আপনাদের, তো সময় নেই শুকানোর। আপনারা ভালো করে শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপর পানি দিবেন, পানি দিয়ে তারপর হালকা রং দিয়ে ওয়াশ দিবেন। পানি দিয়ে ভিজানোর পরে আমরা রং ছেড়ে দিচ্ছি, দেখেন ছড়িয়ে যাচ্ছে। ফেব্রিক্স কালারটা, রেডিমেড ফেব্রিক্স কালারটা যদি অরিজিনাল পিডি লাইটারটা হয় তাহলে আপনি উঠবে না। আপনি অনেকে ভাবে যে পানি দিয়ে দিলে বোধহয় উঠে যাবে, না না, এটা উঠবে না, কখনই উঠবে না। যত রংটা কিন্তু আপনি ডাইরেক্ট নিয়ে দিবেন না, রংটা কিন্তু একটু পানি দিয়ে নিচে পাতলা করে তারপর এখানে ছেড়ে দিবেন, তাহলে সরিয়ে যাবে। মানে মেন কথা হলো যেন রংটা যেন সরিয়ে যায়, রংটা যেন এক জায়গায় স্টপ হয়ে না থাকে, তাহলে ডিএসএলআর ক্যামেরার যে ভাবটা ওটা এসে পড়বে, ব্লেয়ার হয়ে যাবে আর কি। পাতা দিয়ে দিব ডিটেল পাতা, আপনি ভিজানোর অবস্থা যত ডিটেলই করুন না কেন এটা সরিয়ে যাবে এবং মিশে যাবে, একসময় ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকুন, দেখবেন বিশেষ করে হ্যান্ডপেন্ট, যারা হ্যান্ডপেন্ট করার জন্য যারা চিন্তা ভাবনা করেছেন তারা কন্টিনিউ করতে থাকুন, শুধু হ্যান্ডপেন্টের ভিডিওই দিব, যারা এই হ্যান্ডপেন্টের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগবে, এবং ভালো লাগা থেকে এক সময় আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। এখন হয়তো বা অনেকে করবেন না, কারণ আমাদের একটা অভ্যাস আছে যে উপকৃত হব ঠিকই, কিন্তু আমরা একটা লাইকও দিব না। যাক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বলে ফেললাম কথাটা। উপর দিয়ে লাইট, সাদা অংশটা দেওয়া, উপর দিয়ে সাদা লাইটটা দেওয়ার মানে হলো যে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে, এটা কিন্তু অবশ্যই শুকানোর পরে দিচ্ছি আমি, শুকানোর পরে তারপরে আমরা যে সাদা রং দিচ্ছি উপরে কিছু পাতার উপরে, এটা কারণ হলো যে এই পাতাটা একদম কাছে এসে পড়লো। আপনি লাইট সাইড দিয়ে একটা পাতার একটা পুরুত্ব থাকে না, ওটা দেওয়ার জন্য ডিটেল হয়ে গেল আর কি, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেল পাতাটা এবং খুব ডিটেল হয়ে গেল এবং কিছু পাতা দূরে চলে গেল, কিছু পাতা কাছে কিছু পাতা দূরে মনে হচ্ছে এখনই, পুরোপুরি করলে আরো মনে হবে। আমাদের কাজ প্রায় শেষ, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে আপনারা আপডেট ভিডিও পেয়ে যাবেন। যদি কারো মন চায় তাহলে সাবস্ক্রাইব করবেন, এটা তো আসলে কারো জোরের বিষয় না, বিষয়টা সেটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগলে। আমার কাজ শেষ, দেখেন লাস্টে আমার ওই ভিডিওটা আপনার ভালো হয়েছে, কারণ হলো আপনার আলো বেশি পড়েছে। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।